এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি নাতাশা বরাবর মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগে আমি ঢাকা যাওয়ার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন, আর আমার জার্নির ব্লগটাও আমি শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকেন। তো এটা হচ্ছে আমি সন্ধ্যাবেলার দিক থেকে আমার ব্লগটা শুরু করেছি। তো সন্ধ্যার দিকে আমি একটা পিৎজা বানিয়েছি, যেহেতু আমি চলে যাব। তো ফাহিম বলছিলো যে মানি তুমি আমাকে যাওয়ার আগে একটা পিৎজা বানিয়ে খাওয়াবা। ও কয়েকদিন ধরে আমার সাথে একটু আবদার করেছে, বাট আমি ব্যস্ততার জন্য পারিনি, আর এত বেশি ব্যস্ত ছিলাম যে বলে বোঝানোর মতো না। তো এই জন্য এখানে আরও আমি ওকে কিছু নাস্তা ফ্রোজেন করে দিয়ে যাব, অনথন বানিয়ে দিয়ে যাব, ও যেগুলো পছন্দ করে। তো এরকম কিছু নাস্তা ওকে বানিয়ে দিয়ে যাব। তো এই জন্য আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি, আদারওয়াইজ আমার বাকি যা যা লাগবে উপকরণ আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তারপরে পিৎজাটা বসিয়ে দিব, আর হচ্ছে পিৎজা তো বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে অন্থনের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো পিৎজাটা অলমোস্ট ডান, এখন হচ্ছে খাওয়ার পালা, খাওয়া দাওয়া করবো। আর এদিকে পিৎজা বানানো শেষ হয়ে গেছে, আব্বাও চলে আসছে আমার শ্বশুর বাজার থেকে। তো অনেক কিছু বাজার করে আনছে, কারণ এগুলো ঢাকায় নিয়ে যাব। আলু নিয়ে আসছে, যেহেতু এদিকে একটু সবজির দামটা কম, তো আব্বা যাওয়ার সময় এগুলো সবসময় কিনে দেয়। তো সব কিছু গুছানো শেষ করে আমি এখন একটু রান্নাঘরের দিকে আসলাম। আম্মা হচ্ছে মেরা পিঠা বানাচ্ছে, এটা আমাদের উত্তরবঙ্গে হচ্ছে গুড়গুড়িয়ে পিঠা বলে। তো এটা বানিয়ে দিবে ঢাকায় আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু আমাদের সকালে গাড়ি, তো রাতেই সব কিছু কমপ্লিট করে রাখতে হবে। এই জন্য আম্মা সব কিছু আগেই রেডি করে রেখে দিচ্ছে, যেন সকালে কোনো রকমের ঝামেলা না হয়, আমরা খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারি। তো ইনশাআল্লাহ নেক্সট আর একদিন পরে থেকে আপনারা আমার ঢাকার ব্লগগুলো দেখতে পারবেন। আর আমি এই কয়েকদিন ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে প্রচুর ইন্টারনেটের প্রবলেম ছিল, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। এই জন্য আমার কয়েকদিন টানা কয়েকদিন আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো আশা করছি সবাই কিছু মনে না করে আবার আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোটো নোটিফিকেশন যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুলবেন না। তো এখানে আমি অন্থনগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলো ফ্রোজেন করে নেব। আর অন্থনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে আমি আমার ব্যাগ গুছানো শুরু করেছি, এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি সব কিছু অগুছালো ছিল, ভাবছি যে রাতের মধ্যে সব কমপ্লিট করে দেন আমি ঘুমাবো, এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছানো হলেই ঘুমিয়ে পড়বো, আর সকালবেলা উঠে বের হয়ে যেতে হবে। তো আমার জার্নি ব্লগগুলো শেয়ার করব, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।